24 এপ্রিল দেশের 44টি প্রেক্ষাগৃহে মুক্তি পেল কলকাতার সিনেমা খোকা 420। প্রায় দেড় বছর পর অবশেষে বাংলাদেশে প্রেক্ষাগৃহে মুক্তি পেল দেব শুভশ্রী জুটির এই সিনেমাটি। মুক্তির আগে থেকেই আলোচনা সমালোচনার মুখে পড়েছে সিনেমাটি, তারপরও দেশের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা। বিস্তারিত থাকছে কামরুল রিফাতের প্রতিবেদনে। ২০১৩ সালের ১৪ জুন কলকাতায় মুক্তি পেয়েছিল রাজীব বিশ্বাস পরিচালিত সিনেমা খোকা 420। এসকে মুভিজের ব্যানারে সিনেমাটির কাহিনী লিখেছেন শায়াক গাঙ্গুলি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন দেব, শুভশ্রী ও নুসরাত। দেশের প্রেক্ষাগৃহে ভিনদেশি সিনেমা মুক্তি নিয়ে এর আগে আন্দোলনে নেমেছিল চলচ্চিত্র নির্মাতা ও কলাকুশলীরা, কিন্তু সবকিছু ছাপিয়ে অবশেষে প্রেক্ষাগৃহে খোকা 420। আর হলগুলোতে দর্শকদের প্রতিক্রিয়া বলছে অন্য কথা। মনে হয় 15 বছর পর দেখতেছি ভারতীয় ছবি, সামাজিক হবে, ভালো হবে, এই জন্য আসছি। আসলে এই কলকাতার ছবির জন্য আসা হয়েছে আর কি, সবসময় আসা হয় না। আমরা তো চাই বাংলাদেশের সিনেমা দেখার জন্য, বাংলা ভাষা কথা বলে তাই ছবিটা দেখা। মূলত দেশের হলগুলো বাঁচানোর লক্ষ্যেই ভিনদেশি চলচ্চিত্র আনার উদ্যোগ নেন হল মালিক সমিতি। আমি শুধু চেয়েছি তোমার এবং রোমিও ভার্সাস জুলিয়েট এই দুটার ছবি কিন্তু এখানে খুব ভালো ব্যবসা করেছে। এখানে ব্যবসা করার কারণটা হলো পারফরমেন্স, মেকিং এবং অ্যারেঞ্জমেন্ট, যেগুলো আমাদের বাংলাদেশে হয় না। আমাদের দেশেও সিনেমা নির্মাণ হচ্ছে, কিন্তু দর্শকদের হলমুখী করার মতো সিনেমার সংখ্যা হাতে গোনা। এই 44 বছর তো এই ইন্ডাস্ট্রিটিকে প্রোটেকশন দিয়ে রাখা হয়েছে। প্রোটেকশন দেওয়াতে উন্নতি কী হয়েছে? উন্নতি তো হয়নি, বরঞ্চ অবনতি হয়েছে। আজকে এই ইন্ডাস্ট্রিতে একজন মাত্র নায়ক, কেন নায়ক তৈরি হয় নাই, নায়িকা নাই, ভালো টেকনিশিয়ান নাই, কোয়ালিফাইড বলতে আমি বলবো পাস করা। তো যদি আপনার প্রশিক্ষণপ্রাপ্ত টেকনিশিয়ান না থাকে, মেকার যদি না থাকে, তাহলে ছবি ভালো ছবি হবে কী করে? দেবের অ্যাকশন আমার কাছে অনেক ভালো লাগে, তো এই জন্য দেখছি দেবের সিনেমা। এটার জন্য কি দর্শকের আলাদা কোনো চাহিদা আছে? দেখছেন হলগুলোতে দর্শকদের ভিড় খুব বেশি না হলেও খোকা 420 দেখতে আসা দর্শকদের মতামত কিন্তু ফেলে দেওয়ার মতো নয়, কারণ সিনেমা নির্মাণ হয় এই দর্শকদের জন্যই। কাহিনী আছে, তারপর নায়ক নায়িকার ক্যাটাগরি যা আছে, মোটামুটি আমাদের দেশে এগুলি হয় না। আমাদের দেশে যদি এভাবে ছবি করে তাহলে অবশ্যই আমাদের ছবি, তখন আর ইন্ডিয়ার ছবি দেখবে না, তখন বাংলাদেশের ছবি দেখবে। 2013 সালের সিনেমা এদেশে মুক্তি পেল 2015 সালে। এরই মধ্যে প্রযুক্তির খাতিরে সিনেমাটি দর্শকরা দেখেছেন কয়েকবার। তারপরও কেন খোকা 420-এর মতো সিনেমা দেখতে দর্শকরা হলগুলোতে ভিড় জমাচ্ছে তা ভাবতে হবে এদেশের নির্মাতাদের। তবেই হয়তো দর্শকরা দেখতে আসবেন সিনেমা, হলগুলো ফিরে পাবে প্রাণ। কামরুল রিফাত, 24 টুনাইট।